আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। রোয়েন, একটা গান গাও। হোয়াট? আমি কিভাবে গান করব? প্লিজ রোয়েন, গিটার এনেছি আমি। নুহাস বলে উঠল, গিটার বাজাতে পারি কিন্তু গান? অপ্রস্তুত হয়ে পড়ে রোয়েন। প্লিজ রোয়েন, একটা গাও, অন্তত রুহির জন্য একটা গান হয়েই যাক। রোয়েন রুহির দিকে তাকালো। মায়াবতী চাঁদের হালকা আলোয় আরো বেশি মায়াময় হয়ে উঠছে। রুহির থেকে চোখ সরিয়ে গিটার হাতে নিল রোয়েন। রুহির দিকে তাকালো, গিটার বাজাতে শুরু করলো রোয়েন। রুহি রোয়েনের দিকে তাকালো, কি করতে যাচ্ছে উনি? কিছু বুঝতে পারছে না রুহি। রুহিকে অবাক করে দিয়ে রুহির দিকে তাকিয়ে মিষ্টি কণ্ঠে সুর তুলল, পল এক পল মে হি থম সা গয়া তু হাত মে হাত জো দে গয়া চালু মে জাহা জায়ে তু দায়ে মে তেরি বায়ে তু হুরুট মে হায়ে তু সাথিয়া হাসু মে জব গায়ে তু রাউঙ্গা মে মুরঝায়ে তু ভিগু মে বরসায়ে তু সাথিয়া সায়া মেরা হ্যায় তেরি সকল হাল হ্যায় এসা কুছ আজকাল সুবহ মে হু তু ধূপ হ্যায় মে আনা হু তু রূপ হ্যায় ইয়ে তেরা সাথ খুব হ্যায় হম সফর। গান শেষ হতেই সবাই হাত তুলে উঠল। রুহি ভীষণ অবাক হল, ওর ডার্ক প্রিন্স গান গেছে ভাবতে ভীষণ রকমের ভালো লাগে কাজ করছে। রাত তো অনেক হয়েছে, তোমরাও যেয়ে শুয়ে পড়ো, বলে উঠল ইমান। সবাই একে একে তাবুর ভিতরে চলে গেল। রুহি মাথা নিচু করে বসে আছে। রোয়েন উঠে দাঁড়িয়ে রুহির কাছে এসে দাঁড়ালো। রুহির হাত টেনে দাঁড় করালো রোয়েন। আসো আমার সাথে, গম্ভীর গলায় বলল রোয়েন। রুহিকে নিয়ে পাহাড়ের কিনারে এসে দাঁড়ালো। খুব বাতাস হচ্ছে, রুহির চুল উড়ে রোয়েনের মুখে এসে লাগছে। রুহি হাত দিয়ে চুল ছড়ানোয় ব্যস্ত। তারপর ঠান্ডা বাতাস রুহির চুল উড়িয়ে দিচ্ছে। শাড়ির আঁচলটাকে ধরে রেখেছে কোনো মতে। চাঁদটাকে আজ বড় সুন্দর লাগছে। তার থেকে পাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে, তার সবচেয়ে আপন হৃদয়ের সব থেকে কাছের মানুষটি রুহিকে এভাবে আগলে রেখেছে। এত মায়া, এত দরদ, এত ভালোবাসা দিয়ে রোয়েনের দিকে এক নজর তাকালো। মানুষটির রাগ থাকলেও ভিতরটা ভীষণ নরম। রুহি মাথা নিচু করে মুচকে হাসল। ভালোবাসে রোয়েনকে? হ্যাঁ, ভালোবাসে সে। ভালোবাসার মানুষের বুকে চিরদিন কাটিয়ে দিতে চায়। আবারও রোয়েনের দিকে তাকালো রুহি। রোয়েনকে আজ ভীষণ সুন্দর লাগছে। কালো শার্টের কলারটা উড়াউড়ি করছে। তার তাকানোর স্টাইল, কথা বলার স্টাইল, রাগী চোখে যখন তাকায় রুহিকে বুকে টেনে নেওয়ার সময়কার তাকানোর স্টাইল, তার দাঁড়ানোর স্টাইল, সবই অসাধারণ। ভাবতে ভাবতে এক ভিন্ন দুনিয়া চলে যায় রুহি। রোয়েনের দিকে নিষ্ফলকভাবে তাকিয়ে আছে রুহি। চোখের কোণে পানির চিকচিক করছে। রুহির বুক অজানা ভয় কেঁপে ওঠে। আকাশের জল জ্বলে তারাগুলোর দিকে তাকিয়ে আছে রোয়েন। মা যখন ওকে কোলে নিয়ে তারা দেখিয়ে খাওয়াতো, খাইতে চাইত না, ও ভীষণ জেদ করত। বুক চিরে বড় নিঃশ্বাস বেরিয়ে আসে রোয়েনের। হঠাৎ পাশে তাকাতেই রুহির চোখে চোখ পড়ে। মায়াবতী এতক্ষণ তাহলে দেখছিল ওকে। সামনে তাকায় রোয়েন। ভালোবাসার মানুষকে আরও বেশি ভালোবেসে ফেলেছে রোয়েন। একাত রুহির শাড়ির ভিতর ঢুকিয়ে কোমরে রেখে কাছে টানল রোয়েন। রুহি রোয়েনের দিকে তাকিয়ে আছে। কোমরে ভীষণ ঠান্ডা অনুভব হচ্ছে রুহির। মনে হচ্ছে একদলা বরফ রেখেছে কেউ। রুহি কিছুটা নড়ে উঠতেই রোহেন আরও চাপড়ে ধরে রুহিকে। হয়েছেটা কি? সামনে তাকিয়ে প্রশ্ন করল রোয়েন। রুহি মাথা নিচু করে বলতে লাগলো, আমার না ভীষণ ঠান্ডা লাগছে, বলে রোহেনের দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। রোহেন রুহির দিকে বাঁকা হাসি দিল। রুহি কিছু বুঝতে পারছে না হাসির মানে। রুহি কিছুটা চিন্তিত হয়ে রোহেনের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে, এভাবে হাসছেন কেন? রুহির কানের সামনে মুখ নিয়ে এলো রোয়েন। ফিসফিসিয়ে বলতে লাগলো, বোথ অফ উই নিড ওয়ার্ম অফ আওয়ার বডিজ, রাইট? বলে আবার বাঁকা হাসি দিল। রুহি রোহেনের দিকে তাকালো। কথাটা রুহির বুকে ভীষণভাবে তোলপা শুরু করেছে। রোহেন রুহির কাছ থেকে একটু সরে এসে রুহির গলায় ঠোঁট রাখল। রুহির শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না পা দুটো, অবশ্যই আসছে।
রোহিণ ঠোঁট দিয়ে আঁকড়ে রেখেছে ওর গলা। রুহির কাঁপুনি পাগল করে দিচ্ছে রোহিণকে, গলায় পাগলের মতো চুমু দিচ্ছে। রুহি রোহিণের চুলের ভিতর হাত ঢুকিয়ে দিয়েছে, চোখ খিঁচে বন্ধ করে ফেলেছে রুহি। গলা থেকে সরে এলো রোহিণ, রুহির দিকে চেয়ে আছে, বন্ধ চোখ জড়াবে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ছে। ধীরে ধীরে চোখ খুলে তাকায় রুহি, রোহিণ ওর দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। রোহিণ রুহির থুতনি ধরে মুখ আরেকটু উঁচু করে ধরল, রুহির কপালে চুমু দিল। রুহির মায়াবে চোখ জোড়ায় ঠোঁট ছুঁয়ে দিল রোহিণ। রুহি থরথর করে কাঁপছে, শরীরের ভেতর ঝড় শুরু হয়ে গেছে। রোহিণ রুহির ঠোঁট নিজের ঠোঁট জোড়া ডুবিয়ে দিল, পরও মায়ের ঠোঁট দুটি চুষতে লাগলো। রুহির হাতের আঙুল ছাড়িয়ে রোহিণের হাত দুটি রুহির হাত পেয়ে উপরে উঠতে লাগলো। রুহি বেশ কাছে চলে এসেছে, রুহির কাছেরই ওর দুই গালে হাত রাখলো রোহিণ। কিছুক্ষণ পর সরে এলো রোহিণ, রুহির চোখ বন্ধ করে আছে, ওর মুখটি এখনও উঁচু করা। রোহিণ আবার ঠোঁট ডুবিয়ে দিল রুহির ঠোঁটে, বেশ খানিকক্ষণ চুমু দিয়ে কোলে তুলে নিল রুহিকে। রুহি রোহিণের কাঁধে মাথা লুকিয়ে ফেলেছে, তাবুর দিকে পা বাড়ালো রোহিণ। রুহিকে শুয়ে দিয়ে ওর আঁচলের দিকে হাত বাড়ালো রোহিণ, বুক থেকে সরিয়ে দিল আঁচলটিকে, শরীর উপর হয়ে ওর গলায় মুখ ডুবালো রোহিণ। উষ্ণ ভালোবাসায় ভরিয়ে দিল সারা রাত তার মায়াবতীকে। অবন্তি ঘুম থেকে উঠে বেরিয়ে এলো তাবু থেকে, এখনও কেউ ওঠেনি, বেড়াতে এসে এতক্ষণ ঘুমে থাকার মানে হয় না। বাইরের দৃশ্যটা ভীষণ অপরূপ লাগছে, হাত ছড়িয়ে বুক ভরে নিঃশ্বাস নিল অবন্তি। রোহিণ দৌড়ে এলো তাবুর কাছে, জগিং করতে গিয়েছিল। রোহিণের দিকে তাকালো অবন্তি, মিসেস ওঠে নাই? মুচকে এসে জিজ্ঞেস করল। মাথা নেড়ে তাবুর ভিতর ঢুকে পড়ল রোহিণ। রুহির উলঙ্গ শরীরটাকে চাদর দিয়ে ঢেকে দিল রোহিণ, রুহির গালে হাত রাখল রোহিণ। রুহি ওঠো, হোটেলে যেতে হবে, গম্ভীর গলায় বলল রোহিণ। রুহি চোখ খুলে রোহিণের দিকে তাকিয়ে রোহিণের কাছে গিয়ে নিজেকে আড়াল করে নিল। কেউ নেই, রেডি হয়ে নাও, বাহিরে দাঁড়িয়ে আছি, কেউ আসবে না। উঠে দাঁড়িয়ে রুহির সারে ঠিক করে দিয়ে বাইরে গিয়ে তাবুর দরজার সামনে দাঁড়ায় রোহিণ। রুহি উঠে বসে, হায় তুলে উঠে দাঁড়ালো রুহি, সারেটাকে ঠিক করে চুল আছড়ে নিল রুহি। তাবু থেকে বেরিয়ে খাওয়ার পানি দিয়ে মুখ ধুয়ে চারপাশে তাকায় রুহি, সবাই উঠে গেছে, এখান থেকে হোটেল অতটা দূরে নয়। কিছুক্ষণ গল্প করে গাড়িতে ঢুকে বসল ওরা, ইমন ড্রাইভ করছে। রুহি অবন্তি আনিলা ইসলাম একসাথে বসেছে, রোহিণ ইমানের পাশে সিটে বসেছে, নুহাস আর আফজাল সাহেব একসাথে বসে পড়ল। 15 মিনিটের মাঝেই পৌঁছে গেল ওরা হোটেলে, সবাই যার যার রুমে চলে এলো। রোহিণ ফ্রেশ হয়ে বের হলে রুহি ঢুকবে, লাগেজ থেকে রোহিণের শার্ট বের করে খাটের উপর রাখল রুহি। রোহিণ ফ্রেশ হয়ে বেরিয়ে সবসময়কার মতো রুহির হাত তোয়ালে ধরিয়ে ওকে কোলে বসালো। রুহি রোহিণের চুল মুছে দিয়ে উঠে ফ্রেশ হতে চলে গেল। আরও দুদিন থাকার পর ঢাকায় চলে এলো ওরা, বেশ ভালো সময় কাটিয়েছে সবাই। রুহি রোহিণ বাসায় ফিরে এলো, রোহিণ খাটা শুয়ে চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছে, এক হাতে রুহিকে জড়িয়ে রেখেছে বুকের মাঝখানটায়। এই কদিন রুহান আসলাম খুব চালিয়েছে রুহিকে, রুহান আসলামের নাম মৃত মায়ের কথা মনে করে দেয় রুহিকে। খাটের উপর পড়ে থাকা ফোনটা অনবরত বেজে চলছে, সাইলেন্ট করা ফোন, তাই রুহির খেয়াল হলো না। বিকেলে ঘুম থেকে উঠে পাকঘরে এলো রুহানের কফি বানাতে, ফোনটাকে চুলার পাশে রেখে কফি বানানোয় ব্যস্ত হয়ে পড়ল, ফোনে আবার কল আসতে লাগলো। কফি বানানোর এক পর্যায়ে ফোনের দিকে চোখ পড়ল রুহির, মুখ এসে পড়ল একরাশ বিরক্তির ছায়া। কল কেটে কফি নিয়ে সিঁড়ির দিকে পা বাড়ালো রুহি, রোহিণ চুল আছড়ে বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। রুহি রোহিণের টি টেবিলটায় কফি মগটি রাখল, রোহিণ চিরুনির ড্রেসিং টেবিলের ওপর রেখে কফি মগটি উঠালো। রোহিণ কফি খেয়ে শেষ চুমুক দিয়ে রুহির ঠোঁটের উপর ঠোঁট রেখে কফিটুকু ঢেলে চুমু খেল। রুহি থেকে সরে এসে কিছু না বলে বেরিয়ে গেল রোহিণ। রুহি ঠোঁটে হাত রেখে ভাবছে, এটা তো শর্তের মধ্যে ছিল না। আবারও ফোন বেজে উঠতেই কল রিসিভ করলো রুহি। হ্যাঁ, কি প্রবলেম আপনার? একটু দেখা করতে পারবি আমার সাথে? কখনো না। কথা দিচ্ছি এরপর তোকে কখনো কল দিব না। সত্যি তো? হুম, বিশ্বাস করতে ভীষণ কষ্ট হচ্ছে। প্লিজ আই। কখন আসতে হবে? কাল সকাল 10টায়। ওকে, কাল যেহেতু ক্লাস আছে দেখা করে যাবে। হুম। ফোন কেটে দিল রুহি, ফোন কেটে লম্বা শ্বাস নিল রুহি। কাল কি হবে কি জানি, ভাবতে চিন্তিত হয়ে পড়ে রুহি, যাবে কি যাবে না বুঝতে পারছে না। রোহিণ জানলেও কষ্ট পাবে, কিন্তু মাকে মেরেছে সেটার ভাবতে পারছে না কিছু রোহি। বিছানায় শুয়ে চোখ বুঝে শুয়ে আছে রোহি, কলিং বেলের শব্দে চোখ খুলে রোহি দৌড়ে নিচে এসে দরজা খুলে দিল।
রোহিণ দাঁড়িয়ে আছে। রোহিত জড়িয়ে নিল রোহিণকে, রোহিণও জড়িয়ে ধরে তার মায়াবতীকে বুকের সাথে। রোহিত সরে আছে। উপরে যান, আপনার ডিনার রেডি করছি, মাথা নিচু করে বলল রুহি। রুহির হাত টেনে ধরল রোহিণ। আমার সাথে আসো, ডিনার রেডি করার জন্য সার্ভেন্ট আছে, গম্ভীর কণ্ঠে বলল রোহিণ। রুহির হাত ধরে শিরের দিকে পা বাড়াল। রুহি রুম এসে এক কোণে দাঁড়িয়ে আছে, ওর পুরো শরীর কাঁপছে, কারণটা বুঝতে পারছে না রুহি নিজেই। রোহিণ মুখ ধুয়ে বিছানায় এসে বসল, রুহির দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে ও। এনি প্রবলেম, নারিকলে বলল উঠল রোহিণ, মাথা নাড়ল রুহি। তো ওইখানে দাঁড়িয়ে আছো কেন, ধমক দিয়ে উঠে রোহিণ। কাছে আসো, আবারও ধমক দিয়ে উঠে রোহিণ। রুহি এবার কাঁপা কাঁপা পায়ে রোহিণের কাছে গিয়ে বসল। রুহির দুগাত ধরে ওর দিকে ফিরল রোহিণ। কি হয়েছে বলো, গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল রোহিণ। রুহি মাথা নিচু করে আছে। রুহি কি হয়েছে বলো, রুহিকে ঝাঁকিয়ে বলল রোহিণ। মানে স্যার ডিনার রেডি, কাজের লোকটি দরজার কাছে এসে বলল। কাজের লোকটির দিকে রাগে চোখে তাকিয়ে রুহির দিকে চোখ রাঙালো রোহিণ, দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, পরে এসে শুনব, খেয়েছো, রুহিকে প্রশ্ন করল রোহিণ। ডান বাম দিকে মাথা নাড়ায় রুহি, রুহির হাত ধরে নিচে চলে আসে রোহিণ। খাওয়ার টেবিলে রুহি খেতে পারছিল না, কেন এমন হচ্ছে বুঝতে পারছে না ও। রোহিণ রুহির দিকে আড় চোখে তাকাচ্ছে, কি চলছে রুহির ভিতর কে জানে। খাবার শেষে রুমে চলে এলো ওরা, রোহিণ রুহিকে খাটে এনে বসিয়ে দিল। এখন বলো কি হয়েছে, আমার ভালো লাগছে না, রোহিণ চিন্তিত হয়ে পড়ল। রুহির কালে কপালে হাত দিয়ে দেখতে লাগলো, বডি টেম্পারেচার তো ঠিক আছে, ভ্রুকুচকে বলল রোহিণ। না মানে মাথাটা ব্যথা করছে, রোহিণ রুহিকে বুকে নিয়ে শুয়ে পড়ল। ঘুমাও তাহলে ভালো লাগবে বলে রুহির কপালে চুমু দিয়ে বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিল রোহিণ। রুহি রোহনের দিকে মাথা তুলে তাকালো, কালনার সম্মতি ছাড়া রুহান আসলামের সাথে দেখা করবে ও, জানতে পারলে কি করবেন উনি কি জানে, ভাবতে থাকে রুহি। সকাল ভোরে উঠে গেছে রুহি, রোহিণ এখনও গভীর ঘুমে তলিয়ে আছে। রুহি ফ্রেশ হয়ে নিচে নেমে হাঁটছে, হঠাৎ টেবিলে আপেলের বাটিতে ছুরিটার দিকে নজর পড়ে রুহির। রুহি ছুরিটার দিকে ধীর পায়ে এগোতে থাকে, ছুরিটা খপ করে হাতে নিয়ে ঘুরিয়ে দেখতে থাকে, শাড়ির ভেতর ছুরিটা নিয়ে সিঁড়ির দিকে এগোতে থাকে। রোহিণ ঘুম থেকে উঠে মায়াবতীকে দেখতে পায়, ওর দিকে তাকিয়ে আছে রুহি। রোহিণ রুহির হাত ধরে রুহিকে টেনে কাছে নিয়ে ঠোঁটে ঠোঁট চেপে ধরে রোহিণ। রুহির চোখ বড় বড় হয়ে যায়, কিছুক্ষণ পর ছাড়তেই রুহি ধরফর করে উঠে যেয়ে আবার রোহিণের উপর পড়ে। কি সরতে ইচ্ছে হচ্ছে না বলে মুচকে আসে রোহিণ। রুহি উঠে দাঁড়ায়, আরে না না, মাথা নিচু করে দাঁড়ায়। রোহিণ বাঁকা হাসি দিয়ে উঠে দাঁড়ায়, রুহিকে পাস করে রোহিণ তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। রুহি হালকা হেসে আলমারির নিচে হাত বাড়ল রুহি। রোহিণ ফ্রেশ হয়ে বেরিয়ে এসে রুহির হাতে তোয়ালে ধরিয়ে দিল। রুহি আগের মতো রোহিণের চুল মুছে দিল। রোহিণের চুল মুছে উঠে দাঁড়ায় রুহি। রোহিণ উঠে দাঁড়িয়ে রুহির দিকে তাকিয়ে বলতে লাগলো, রেডি হয়ে নাও, স্কুলে যেতে হবে। রোহিণ বেরিয়ে গেল রুম থেকে, রুহি রেডি হয়ে নিচে নেমে এলো। রোহিণ নাস্তার জন্য বসে আছে টেবিলে, রুহি পাশে এসে বলল, রোহিণ ফলের বাটিতে হাতিয়ে কি যেন খুঁজছে। আমিল ছুরি কই ফল কাটার, চিৎকার করে বলতে লাগলো রোহিণ। আমিল দৌড়ে এলো, স্যার এখানেই তো ছিল, কিছুটা চিন্তিত হয়ে বলল আমিল। এখন নেই, চোখ রাঙিয়ে বলল রোহিণ। ছুরিটা ভেঙে গেছে, নতুন একটা রেখে দিব আজ, এক নাগারে বলে ফেলল রুহি। হুম, রোহিণ আপেলে কামড় বসালো, নাস্তা সেরে রুহিকে নিয়ে স্কুলের জন্য রওনা হলো। রুহির বুক ধুকপুক করছে, কি করতে যাচ্ছে ও, কপাল ঘামছে রুহির। স্কুলের সামনে এসে গাড়ি থামালো রোহিণ, গাড়ি থেকে নেমে রুহির পাশের দরজা খুলে দিল রোহিণ। রুহি বসে কি যেন ভাবছে, রোহিণ রুহির কাছে এলো। রুহি নামো, গম্ভীর কণ্ঠে বলল রোহিণ। রোহিণের কথায় ঘোর ভাঙে রুহির, জি 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 নামছি। রুহি নেমে একটু সামনে এসে আবার পিছনে গিয়ে রোহিণের কাছে এসে দাঁড়ায়। কি হলো, অবাক হয়ে জিজ্ঞেস করে রোহিণ। রুহি কিছু না বলে রোহিণের বুকে মাথা রাখে। রুহির চোখের কোনা বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। রুহি আমরা রাস্তায়, রাগি গলায় বলে উঠল রোহিণ। রুহি দ্রুত চোখ মুছে সরে এসে সামনে ফিরে হাঁটতে লাগলো। রোহিণ অবাক চোখে রুহির যাওয়ার দিকে তাকিয়ে আছে, কি হয়েছে ওর মায়াবতীর, এমন দেখাচ্ছে কেন ওকে। রুহি পিছনে ফিরে তাকায়, রোহিণের চোখে চোখ পড়তেই সামনে তাকায় রুহি। রুহির ভিজে যাওয়া চোখ দুটো রোহিণের চোখ এড়ালো না। রোহিণ বুকে চিনচিন ব্যথা অনুভব করছে, রুহির চোখের পানির কারণটা কি। রোহিণ গাড়িতে ঢুকতে নিয়ে আবার সামনে ফিরে রুহির দিকে তাকায়, স্কুল গেটে ঢুকে পড়েছে ওর মায়াবতী।
রোহন গাড়িতে ঢুকে বসে গাড়ি চালিয়ে দিল। রোহন গেট দিয়ে মাথা বের করে, রোহনের গাড়ি দেখা যাচ্ছে না। রুহি আশেপাশে তাকিয়ে বের হয়ে আসে গেটের ভিতর থেকে। ক্যাফের দিকে আগায় রুহি, ক্যাফের একটি টেবিলে বসে পড়ে রুহি। ক্যাফের ওয়েটারদের মধ্যে তিনজন রোহনের দলের লোক, ম্যানেজার ও রুহির রক্ষাকারী হিসেবে কাজ করবে রোহনের কথা মতো। টেবিলের ওপর দুহাত রাখল রুহি। রুমে ঢুকতেই রোহনের ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে রোহেন ওরই দলের একজন লোক কল করছে। ফোন রিসিভ করে কানে রাখে রোহেন। ওই পাশ থেকে লোকটি বলে ওঠে, স্যার ভাবি ক্যাফেতে এসেছে, মনে হচ্ছে কারো অপেক্ষা করছে। রোহেন ভ্রু কুচকায়, কি বলছো এসব, ওকে স্কুলে দিয়ে এসেছি। স্যার ভাবি এখানে। রোহেন ফোন কেটে বেরিয়ে পড়ে। রুহান আসলাম রুহির সামনে এসে বসে। কেমন আছিস মা, হালকা হেসে প্রশ্ন করলো রুহান আসলাম। দাঁত কটমট করে রুহি বলে ওঠে, যা বলার বলে ফেলুন। আরে মামনি এত জলদি কেন করছিস, কিছু খাবি? খেতে আসিনি এখানে, আর আপনার টাকায় কিছু খাওয়ার রুচিও আমার নেই, আর কখনো হবে না, রাগে গলায় বলল রুহি। তো রুহানকে কবে ছাড়ছিস তুই? পায়ে পা উঠে বলে উঠল রুহান আসলাম। কেন ওকে ছাড়ব? বাবার দিকে একটু এগিয়ে এসে বলল রুহি, কারণ ও ভালো না, তোর জন্য ও সুবিধার না, এক নাগারে বলল রুহান আসলাম। আপনি খুব ভালো আর সবাই খারাপ তাই না, আমার মাকে মেরেও আপনার শান্তি হয়নি না? ভ্রু কুচকালো রুহি। কি বলছিস, আমি কেন তোর মাকে মারবো, রুহান কুকুরটা তোর মাথায় এসব ঢুকিয়েছে না? দাঁতে দাঁত চেপে বলল রুহান, আমার বরের সম্পর্কে আরো একটা বাজে কথা বললে চিন্তা করতে পারবেন না কি করব আমি, রাগে গলায় বলল রুহি। কি করবে তুমি? রুহান আসলাম শয়তানি হাসি দিল। তাছাড়া তোমার মাকে মেরেছি সেটা ভুলে যাও, এটা সত্য না, একদমই বলল রুহান আসলাম। ওই দিন রোয়েনের সাথে কথা বলার সময় শুনেছিলাম, এখন বলুন কি সত্য আর কি মিথ্যে। ও শুনে ফেলেছ, তাহলে ভালো হলো, এখন আরো সোজা হবে রোহানকে শেষ করতে, আগে তুমি মরবে তারপর তোমার পেয়ারে বর। রুহি চেয়ারে হেলান দিয়ে বলল, বাহ এত কনফিডেন্স, আপনি মাকেই না রোয়েনকেও মারতে চেয়েছিলেন, শুধু ওকেই না ওর মা বোনকেও আপনি মেরেছেন। মেরেছি, এবার সবাইকে মারবো, কাউকেই ছাড়বো না, চিৎকার করে বলতে লাগলো রুহান আসলাম। বেঁচে থাকলে না মারবেন, কি করবে তুমি, কি করার ক্ষমতা আছে তোমার, বলে তাৎকালিক হাসলেন রুহান আসলাম। রুহি উঠে দাঁড়ালো রুহান আসলামের দিকে রাগে চোখে তাকিয়ে। এ যা তোর ক্যারেক্টারলেস বরের কাছে যা, আরে যা না, বলে হাসতে লাগলো রুহান আসলাম। রুহির আর সহ্য হলো না, ছুরিটা রুহান আসলামের বুকে এলোপাথাড়ি চালাতে লাগলো। লোকটা চিৎকার করার সময় পেল না, রুহি পাগলের মতো ছুরি চালাচ্ছে। ক্যাফের বাকি কাস্টমাররা সবাই চলে গেছে দৌড়ে। রোয়েন গাড়ি থেকে নেমে ক্যাফের দিকে দৌড়ায়। রুহি, বলে চিৎকার করে ওঠে রোয়েন। রুহি যেন কিছুই শুনছে না। রুহান আসলামের রক্তাক্ত বুককে আরো রক্তাক্ত করছে। ওর মুখ জামা সব জায়গায় ছিঁড়া ছিঁড়া রক্তের দাগগুলো নৃশংস হত্যাকাণ্ডের পরিচয় দিচ্ছে। রোয়েন দৌড়ে এসে রুহিকে পিছন থেকে জড়িয়ে ধরল। থামো রুহি, সে আর নেই, রুহির কানে কথা ঢুকছে না। স্টপ ইট ড্যাম ইট, হি ইজ নো মোর, চিৎকার করে ওঠে রোয়েন। রুহি থেমে গেল, চোখ বড় বড় করে রুহান আসলামের লাশের দিকে চেয়ে আছে, চোখ জোড়ে ভিজে একাকার হয়ে গেছে। রোয়েনের দুহাতের বাঁধন এখনো বেঁধে আছে ও। রোয়েন আবারও বলে উঠল, হি ইজ ডেড রুহি। রুহির হাত থেকে ছুরিটা পড়ে গেল রোয়েনের কথা শুনে। রোয়েন এবার ওর লোকদের দিকে তাকিয়ে ইশারা করলো সব প্রমাণ মিটিয়ে দিতে, আর সিসিটিভি ফুটেজ ডিলিট করতে যেন কোনো প্রমাণ না থাকে। রুহিকে জোরে বেরিয়ে আসে রোয়েন, গোপনীয়তার সাথে রুহিকে গাড়িতে ঢুকিয়ে দিল। রোয়েন এখনও নিজেকে বিশ্বাস করাতে পারছে না ওর মায়াবতী এমন একটা কাজ করেছে, যে তার সাথে কথা বলতে পারে না ঠিক মতো, আর সে আজ খুন করে বসল নিজের বাবাকে। ভাবতেই অবাক হচ্ছে রোয়েন, আর চোখে পাশে বসে থাকা রুহিকে দেখছে রোয়েন। রুহি মাথা নিচু করে চুপচাপ বসে আছে, চোখের কোণা গড়িয়ে পানি পড়ছে। রোয়েন হাত বাড়িয়ে বড় একটি নিঃশ্বাস নিয়ে রুহির মাথায় রাখল। বাসার সামনে গাড়ি থামিয়ে রুহিকে নিয়ে বেরিয়ে আসে রোয়েন। খুব ধীরে পায়ে হাঁটছে রুহি, এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিচে। ঘরের ভিতর প্রবেশ করে রুহিকে কোলে তুলে নেয় রোয়েন। রুহি রোয়েনের গলা জড়িয়ে ধরেনি, কেমন অদ্ভুত এক ঘরে আছে রুহি, কিছুতেই মস্তিষ্ক কাজ করছে না ওর। রোয়েন সিঁড়ি বেয়ে উপরে চলে এলো রুহিকে নিয়ে, রুমে এনে খাটে বসিয়ে দিল রুহিকে। রোয়েন রুহির জামা কাপড় এনে রুহির কাছে এগিয়ে এলো, রুহি ঠিক সেভাবেই বসে আছে। রোয়েন রুহির সামনে ফ্লোরে বসে পড়ল। কি হলো, মারলে কেন ওনাকে?
ব্রুকুজকে প্রশ্ন করল রোয়েন। রুহি বসে আছে, চোখের পাতা নড়ছে না ওর, যেন এক জিন্দালাশ হয়ে গেছে ও। রুহির হাতের উপর হাত রাখল রোয়েন, হাতের আঙ্গুলগুলো নিজের আঙ্গুলের ভাঁজে ঢুকিয়ে নিল রোয়েন। রুহি ফ্রেশ হতে চলো, রুহি চলো ফ্রেশ হবা, বেশ জোরেই বলল রোয়েন। রুহি কিছুটা কেঁপে উঠে রোয়েনের দিকে ফিরে, রোয়েন চুপচাপ উঠে দাঁড়ায়। রুহি মাথা উঁচিয়ে রোয়েনের দিকে তাকাতে কোলে তুলে নিল রোয়েন। রুহিকে নিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল।